সুমন ভট্টাচার্য, আমি ক্রাইস্ট ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর, সেখানে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে রিসার্চ করছি। আজকে আমার টপিক হচ্ছে যে যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা আকাশ দেখতে ব্যবহার করি, তো তাদের মধ্যে অনেক ভাগ রয়েছে। তো আজকে আমি যেটা চেষ্টা করেছি এখানে, সেটা হচ্ছে একদম বেসিক নমিনাল যে ইনস্ট্রুমেন্ট থেকে আমরা আকাশ চিনতে পারি, সেখান থেকে শুরু করে এখন প্রফেশনাল অ্যাস্ট্রোনমি, অর্থাৎ বড় বড় যে অবজারভেটরিতে আকাশ দেখা হয়, সেগুলো কিভাবে ইভলভ হয়েছে, আমি সেই ট্রানজিশনটা আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তাহলে শুরু করা যাক। অ্যাপ্রক্সিমেট আমি টাইম নেব 40 মিনিটের মতো, আই থিঙ্ক, আমার মনে হয় তাতে হয়ে যাবে। আশা করি সবাই জানেন এই হিউম্যান সিভিলাইজেশন এই পার্টে এই তারাটির কৃতিত্ব সব থেকে বেশি, এটি হচ্ছে আমাদের ধ্রুবতা অথবা পোল স্টার। এই তারাটির জন্য কিন্তু মানব সভ্যতা এই এক্সপ্লোরেশন ব্যাপারটা অনেক বেটার ভাবে এক্সপ্লোর করতে পেরেছে। এই তারাটির অস্তিত্ব যদি না থাকতো, হয়তো আমরা হয়তো তার অল্টারনেটিভ কিছু না কিছু একটা আমরা পেয়ে যেতাম, কিন্তু এটি আছে বলে আমাদের যে কত সুবিধা হয়েছে সেটা অতুলনীয়। তাহলে এবার আমরা একটুখানি যাই অবজারভেশন দিকে। তাহলে এই যে স্কাই অবজারভেশন, আমরা যে আকাশটা দেখবো, সেটাকে আমি এখানে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করেছি। এটি কোনো ডিস্টিংক্ট ভাগ নয়, আমি এটাকে অন জেনারেল ওয়েতে আমি ভাগ করেছি। তাহলে আমার প্রথম ভাগটি হচ্ছে পয়েন্টার স্কাই। এই পয়েন্টার স্কাইপের যে ইনস্ট্রুমেন্ট বা যে মেশিনপত্র আমরা ব্যবহার করি, এটি হচ্ছে ধরুন আকাশে কোন তারাটি কোথায় আছে, কখন অমুক জায়গায় দেখা যাবে, বা অমুক গ্রহের কেমন গতিপথ, এই ব্যাপারগুলো আমরা যেভাবে ক্যালকুলেট করি বা যে মেশিন ব্যবহার করি সেগুলোকে ডিটারমাইন করার জন্য। আবার অন্যদিকে হচ্ছে কালেক্টার টাইপ, এটি হচ্ছে পয়েন্টার দিয়ে তো আমরা চিনে তো গেলাম যে এই তারাটি অমুক স্থানে রয়েছে আকাশে। তাহলে আমরা এবার তার ছবি নেবো কি করে? এখন সেই ছবিটি আমরা অনেক সময় ক্যামেরাস দিয়ে নিতে পারি, বিভিন্ন রকমের ক্যামেরা, তা না হলে আমরা অন্য অন্য ওয়েভলেন্থ, ধরুন রেডিওতে আমরা সেই তারাটিকে দেখতে পারি, রেডিও না হলে আমরা ইউভি আল্ট্রাভায়োলেটেও আমরা দেখতে পারি, অনেক রয়েছে, আমরা আসবো সেই ওয়ান বাই ওয়ান। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এরা দুজন আবার নিজেদের মধ্যে কো রিলেটেড, এটি খুবই দরকার। কারণ হচ্ছে আমাদেরকে তো আগে আকাশটাকে দিকে তাকাতে হবে। এখন একটি ক্যামেরা দিয়ে যদি আমরা আকাশটা দেখি, তবে না আমরা জানতে পারবো যে অমুক তারাকে কোথায়। তো এরা আবার নিজেদের মধ্যে রিলেটেড, কিন্তু আমি এখন এই কো রিলেশন নিয়ে আমি যাচ্ছি না, আমি এখন এই পয়েন্টার টাইপ আর কালেক্টার টাইপ এই দুটোতে যাচ্ছি। পয়েন্টার টাইপের মধ্যে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, আমি মোস্ট পাবলিকলি পপুলার যে ইনস্ট্রুমেন্ট আমি সেগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এটি হচ্ছে সানডায়াল। এটি কি? এটি হচ্ছে আমরা যেভাবে সময় নির্ণয় করি। এই সানডায়াল আপনার অনেক বছর, এটি অনেক পুরনো একটি ইনস্ট্রুমেন্ট, মায়া সভ্যতাতেও একটি এর উল্লেখ আছে। এইখানে যেটা হচ্ছে, এই সানডায়ালে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অর্ধগোলাকার স্ট্রিপ, কাগজের স্ট্রিপ লাগানো আছে। এই দুটি স্ট্রিপ কিন্তু নিজেদের মধ্যে আবার 90 ডিগ্রিতে বসানো। এখানে একটি যে কাঠের আমরা একটি স্টিক দেখতে পাচ্ছি, এই স্টিকটি হচ্ছে আমাদেরকে দক্ষিণ দিকে মুখ করে রাখতে হবে, সকালে এটি ব্যবহার হবে। এটিকে যেই আমরা রাখবো, এখান থেকে আমরা এই স্টিকের ছায়াটি এই দ্বিতীয় যে, অর্থাৎ এই দ্বিতীয় যে, আচ্ছা আমার পয়েন্টারটা কি দেখা যাচ্ছে? এখন সকালে বিভিন্ন সময় সূর্য তার লোকেশন চেঞ্জ করতে থাকছে, তো অ্যাজ ইউজুয়াল এই ছায়াটিও নিজেদের মধ্যে আস্তে আস্তে স্থান চেঞ্জ করবে এবং আমরা সঠিক সময় নির্ণয় করতে পারবো। তবে এই জিনিসটি কিন্তু আমরা এখনো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই জিনিসটি একটি ইনঅ্যাকুরেসি রয়েছে। কারণ আমরা জানি সারা বছরে সব সময় কিন্তু সমান দিন আর সমান রাত্রির হয় না, কখনো দিনের সময় বেশি বেশি হয়, রাতের সময় কম। যেমন আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টে গ্রীষ্মকালে যেটি হয়, আবার শীতকালে যেটি হয়, রাতের সময় বেড়ে যায়, দিনের সময় কমে যায়। তো সেই সময় আমরা আরেক রকম একটু সময় শিফটমেন্ট দেখতে পারি, ফলে জিনিসটি হয়তো খুব বেশি অ্যাকুরেট নয়, কিন্তু
স্টিল যে সময় কোনো ইলেকট্রনিক্স কোনো সময় বিবেচনা করার কোনো উপায় ছিল না, তখন মানুষ যেভাবে এই জিনিসটিকে আবিষ্কার করেছে সেটি সত্যি অতুলনীয়। এটি হচ্ছে একটি বাচ্চা মেয়ে, সেটিকে ব্যবহার করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টিকটিকে একদম নর্থের দিকে মুখ করে রাখা রয়েছে এবং এর এই স্টিকের ছায়াটি আরেকটি পারপেন্ডিকুলার যে অর্ধগোলাকার স্ট্রিপ তার উপর ছায়াটি পড়ছে। এবং এই ছবিটি নেওয়া হয়েছিল অ্যারাউন্ড 1:40 দুপুরবেলা, এবং এই স্ট্রিপে আমরা সময় পেয়েছিলাম অ্যারাউন্ড 1:35। তো আপনারা আশা করি বুঝতেই পারছেন যে বিষয়টি কতটা অ্যাকিউরেট। এটি হচ্ছে বেসিক সেক্সট্যান্ট। এটি একটি খুব ইম্পর্টেন্ট যন্ত্র যেটি অ্যাস্ট্রোনমিতে, এবং শুধুমাত্র অ্যাস্ট্রোনমি না, যারা ট্রেকিং করে, ট্রেকিংও না, যারা আবার এক্সপ্লোরার, যে কোনো টাইপের এক্সপ্লোরার যারা, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যন্ত্র এটি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে কোফাউন্ডার অফ কলকাতা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি, উনি এখানে একটি প্রেজেন্টেশন দিচ্ছিলেন যে কি করে একটি সেক্সট্যান্ড, বেসিক সেক্সট্যান্ড কাজ করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি স্কোয়ার পিচ বোর্ডের ওপর একটি মার্কিং করা রয়েছে ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি অবধি, এবং তার টপে একটি স্ট্র বসানো আছে। এই স্ট্রটি দিয়ে আমরা স্টারটিকে লক্ষ্য করি। তাহলে এখানে যে বেসিক সেক্সট্যান্ড যেভাবে কাজ করছে সেটিকে আমরা একটুখানি যদি দেখি যে লোকে কীভাবে ব্যবহার করছে। এখানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এরা এই স্ট্রয়ের মাধ্যমে একটি তারার দিকে নজর রাখছে, সেই তারাটিকে তারা সেই স্ট্রয়ের মধ্যে দিয়ে দেখতে চায়, এবং এখান থেকে একটি দড়ি ঝুলছে, সেই দড়িটি এবং দড়িটির মুখে একটি ভারী ওজনের একটি কিছু লাগানো আছে। তো অ্যাজ ইউজুয়াল যেটা হবে, এটি সোজা গ্র্যাভিটির জন্য সোজা পারপেন্ডিকুলার নিচের দিকে যা থাকবে। তো আমরা এখন যত ওপরের দিকে কোনো বস্তুকে দেখবো, আমরা সেই বস্তুটির অ্যাঙ্গেল ডিটারমাইন করতে পারবো যে হরাইজন থেকে তারা কত ওপরে রয়েছে। তো এইভাবে এই বস্তুটি ব্যবহার করা যায়। যদিও বা এই জিনিসটি খুবই বেসিক পিচবোর্ড কার্ডবোর্ড দিয়ে ব্যবহার করা হয়েছে, কিন্তু এর আউটপুট কিন্তু সত্যি খুব অ্যাকিউরেট হতে পারে। এইবার আসছি সেই সেক্সট্যান্ড যেটা কিন্তু এটি হচ্ছে অ্যাডভান্স, এটি হচ্ছে যেটি একটি নেভি বা একটি এক্সপ্লোরার ব্যবহার করবে। এইখানে আমরা সেই গ্র্যাভিটি দিয়ে, যেমন আমরা আগে বিবেচনা করছিলাম যে আমাদের মানে গ্র্যাভিটির জন্য কোন দিকে কত অ্যাঙ্গেলে আমরা পেতে পারি একটি সুতো দিয়ে একটি ভারী কিছু বস্তু ঝুলিয়ে, এর ক্ষেত্রে সেটা নেই। এর ক্ষেত্রে যেটা হবে, এর ক্ষেত্রে আমরা একটি ছোট্ট টেলিস্কোপ এখানে বসানো রয়েছে, যেটা দিয়ে আমরা সেই গ্র্যাভিটির অস্তিত্বটা আমরা প্রিটেন্ড করবো হরাইজনের রেসপেক্ট, মানে আমরা হরাইজনকে দেখে আমরা ঠিক করব যে এই পারপেন্ডিকুলারটা কোন অ্যাঙ্গেলে হতে পারে। তো এখানে একটি মিরর আমরা দেখতে পাচ্ছি, এই মিরর দিয়ে আমরা আকাশে সেই তারাটিকে দেখার চেষ্টা করব। এই মিররটি এই উপরে ধরুন এরকম জায়গা থেকে একটি তারা আছে, সেই তারার আলোটি এসে এই মিররে রিফ্লেক্ট হবে। রিফ্লেক্ট হওয়ার পর এই এখানে আরেকটি মিরর আছে, সেই মিররটি কেমন ধরনের মিরর হবে সেটি এই মাল্টিপল স্লিট দিয়ে ডিসাইড হবে। রিফ্লেক্ট হওয়ার পর সেটি সোজা টেলিস্কোপের মাধ্যমে আমাদের চোখে এসে পৌঁছবে। তো এই যে চোখে এসে পৌঁছলে আমরা বুঝতে পারবো যে অমুক তারাটি হরাইজনের তুলনায় কত ডিগ্রি কতটা ওপরের দিকে রয়েছে বা কত ডিগ্রি ওপরের ল্যাটিচিউডে রয়েছে। আমরা যদি এটি দিয়ে কোনো আমরা যদি ধ্রুব তারাকে দেখি বা পোল স্টারকে আমরা দেখি, তাহলে আমরা সেই স্পেসিফিক লোকেশনের আমরা ল্যাটিচিউড আমরা জানতে পারবো। যেমন কলকাতার ক্ষেত্রে সেটি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 23 ডিগ্রি। তাহলে আমরা যদি এখান থেকে আমরা যদি এত কিছু জানতে পারি, তাহলে এই বস্তুটি যদিও বা অনেক মানে সায়েন্স আমাদেরকে দিচ্ছে, কিন্তু এই বস্তুটি আস্তে আস্তে এখন সেরকম ব্যবহার নেই। কারণ আমরা জানি এখন GPS, ন্যাভিগেশন সিস্টেম, ডিজিটাল কম্পাস অনেক কিছু আবিষ্কার হয়েছে, কিন্তু এখন নেভিতে এই সেক্সট্যান্ডের ব্যবহার মাস্ট, সবাইকে শিখতেই হবে এটি কি করে ব্যবহার করতে হয়। কারণ ইলেকট্রিসিটির উপর ভরসা করলে চলবে না, যখন তখন সেটি কেটে যেতে পারে বা নাও থাকতে পারে, এমন সিচুয়েশন হতেই পারে, তখন তারা কি করে করবে? রাতের আকাশ কিন্তু চেঞ্জ হবে না, সেখান থেকে তাদের এইটি এই এই বস্তুটি সেক্সট্যান্ড কি করে ব্যবহার করতে হয় সেটি যদি জানা থাকে, তাহলে নো ডাউট তারা সেই বিপদের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবে। এটি হচ্ছে প্ল্যানিসফিয়ার, যেটি আরো সোজা ভাষায় বলি এটি হচ্ছে কাইন্ড অফ গুগল ম্যাপ অফ দ্য স্কাই। তাহলে হচ্ছে এইখানে কি, এটি হচ্ছে সিম্পল একটা ম্যাপ। এখানে হচ্ছে আমি কোন লোকেশনে রয়েছি, সেই লোকেশনে দাঁড়িয়ে আমরা
নির্ণয় করতে পারবো যে সেই মুহূর্তে রাতের আকাশ কি রকম হতে পারে। তাহলে এই এখানে আমরা দেখছি এখানে একটি মেটাল বাটন আছে, এই মেটাল বাটনকে সেন্টার করে এই যে হুইল আউটার হুইল এটি রোটেট হবে। এই রোটেশনের সাথে সাথে আমরা এই যে মিডল রেঞ্জে যে একটি ওভাল শেপের একটি কাটআউট, এই কাটআউটের মধ্যে যে আকাশটি সেটিও তার জায়গা পরিবর্তন করে। তাহলে আমরা যদি এখন বলি এটি কী করে ব্যবহার করতে হয়, এটি খুবই সহজ। এই ধরুন আজকে এখন রাত 8টা বাজে, এই রাত 8টা বাজে, এবারে আমরা দেখছি এটা এখন মাস আগস্ট মাস, যদি আজকে যদি তারিখ ধরে নিলাম 14 তারিখ হতো, তাহলে আমরা দেখছি রাত 8টা এবং এই মার্কিংটা যাচ্ছে কন্টিনিউয়াস 14, এখানে মোটামুটি 14 তারিখে এসে পড়ছে। তাহলে সেই মুহূর্তে রাত 8টার সময় আকাশটা কীরকম দেখতে হবে সেটি হবে এই রকম। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা বুঝতে পারছি যে রাতের আকাশটা কীরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি নর্থের দিকে, অর্থাৎ এই মেটাল বাটনটি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পোল স্টার, আর বাকি যে স্টারগুলি সেগুলি হচ্ছে ঠিক আকাশে আমরা যেভাবে স্টার তারাগুলোকে আমরা দেখতে পাই। এই শেপটি এইরকম ওভাল রাখার কারণ হচ্ছে আমাদের চোখের পার্সপেক্টিভ, কারণ আমাদের যেহেতু দুটি চোখ এবং আমাদের দেখার পার্সপেক্টিভ একটু আলাদা, রাদার দেন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে ভিশন, আমরা ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পারি। তো এই ওয়াইড অ্যাঙ্গেলে যে দেখতে পারি তার রেসপেক্ট একটি সার্কুলার বস্তু কীরকম দেখতে হতে পারে সেটি হচ্ছে এরকম। তাই জন্য এইটিকে এই কাটআউটটিকে এরকমভাবে রাখা রয়েছে, একদম এই লাইন বরাবর যে এই একদম কর্নার বরাবর হচ্ছে বস্তুটি আমাদের কোনো স্টার আমাদের হরাইজানে পৌঁছে গেছে, আর আদারওয়াইজ একদম মিডলে এই লাইন বরাবর যদি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে একদম আমাদের মাথার উপরের দিকে রয়েছে। আর আমরা যদি এই দিকে এই সাইডে আমরা যদি বেশি সরে যাই তাহলে আমরা একেবারে সাউথার্ন স্কাইতে আমরা কোনো তারাকে দেখতে পাবো, এই পয়েন্টে অবভিয়াসলি সাউথ হরাইজন। তাহলে এতক্ষণ যেটি গেল সেটি হলো পয়েন্টার্স টাইপ ইনস্ট্রুমেন্ট, এগুলো দিয়ে আমরা খুব সহজে আমরা আকাশে অবজেক্ট দেখতে পারি। কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এটা কাইন্ড অফ বলতে গেলে এভলিউশনের একটা বড় গিফট আমাদের কাছে, সেটি হচ্ছে যে আমাদের সাথে একটি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের সবার সাথে আছে সেটি হলো আমাদের চোখ। আমি এখন চোখের অ্যানাটমিতে আমি যাচ্ছি না, কিন্তু আমি চোখের বেসিক কিছু রিকোয়ারমেন্ট অবজারভেশনে সেটি আমি তুলে ধরেছি। সেটি হচ্ছে আমাদের চোখ ব্লু অর্থাৎ 400 ন্যানোমিটার থেকে রেড অর্থাৎ 700 ন্যানোমিটার অবধি আলো ডিটেক্ট করতে পারে বা দেখতে পারে। সেটি আলোর সবচেয়ে স্ট্রিপ অর্থাৎ যে ওয়েভলেন্থে আলো কাজ করে, মানে ধরুন একেবারে এক্স রে থেকে শুরু করে রেডিও ওয়েভ অবধি, তার মধ্যে এই রেঞ্জ অর্থাৎ 400 থেকে 700 ন্যানোমিটার, এটি একটি খুবই ক্ষুদ্র এটি খুবই ছোট্ট একটি অংশ আমরা সেটাতেই দেখতে পারি। এবং লাকিলি আমাদের সূর্য সেই রেঞ্জেই আলো দেয়। তো এটা বলতে গেলে আমাদের সূর্যের যেমন আমরা জানি আলোর যেটি হচ্ছে সেটি হচ্ছে 5000 কেলভিন, তো সেটিও এই রেঞ্জের মধ্যেই পড়ছে, সেটি হচ্ছে অ্যারাউন্ড 500 ন্যানোমিটার। আর আমাদের আইরিস অর্থাৎ যে ওপেনিং আমরা যে চোখের মণিটা কতটা ওপেন হচ্ছে সেটি হচ্ছে অ্যাভারেজ 5 মিলিমিটার আইরিস। এই দুটি ইনফরমেশন আমরা একটু পরেই আসছি যে কেন আমি এখানে উল্লেখ করছি। তো এই 5 মিলিমিটার আইরিস মোটামুটি 3 মিলিমিটার থেকে 7 মিলিমিটার অবধি চেঞ্জ হতে পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। যেমন ধরুন অন্ধকারে যদি আমরা বেশ কিছুক্ষণ বসে থাকি এবং কিছু কোনো কিছু দেখার চেষ্টা করি তখন আমাদের চোখের মণি অটোমেটিক্যালি বড় হয়ে যায়, তখন এটি 7 মিলিমিটার অবধি চলে যেতে পারে। আবার দিনের বেলা যখন খুব আলো চারপাশে তখন এটি খুব ছোটও হয়ে যেতে পারে, ধরুন অ্যারাউন্ড 3 মিলিমিটার। কিন্তু এই আমরা যখন অ্যাস্ট্রোনমিতে যখন আমাদের কাজ শুরু হয়, অর্থাৎ আমি সময় বলছি 1600 সালের সময়ের ওই রেঞ্জের কথা বলছি, তখন কোনো ডিটেক্টর কিন্তু ছিল না, ডিটেক্টর বলতে কোনো ক্যামেরা এসব কিছু ছিল না। তখন মানুষকে যা দেখতে হতো সেটি হচ্ছে চোখের মাধ্যমে, কিন্তু তাতে একটি প্রবলেম রয়েছে। আমরা যখন একটি ডট অর্থাৎ আকাশে একটি ডটকে দেখছি তখন ভালো, আমরা সবাই মনে হচ্ছে যেন সবাই যাদের ধরে নিলাম আমাদের কারুর চোখে চশমা নেই, সবার চোখ একদম পারফেক্টলি হেলদি কন্ডিশনে আছে, তাতেও যদি আমরা ধরুন 10 জন মিলে আকাশে একটি তারাকে দেখি আমরা সবাই বলবো যে হ্যাঁ আমরা ডট একটা ডট দেখছি আকাশে। কিন্তু যদি আমরা সেই ডটটিকে আমরা যদি এটা চাই যে আমরা সাইন্টিফিক্যালি কী করে সেই ডটটিকে আমরা ব্যবহার করবো, মানে সেই তারাকে ধরুন ডেটা মানে হচ্ছে স্পেকট্রোস্কোপি অথবা ফটোমেট্রি এরকম, এগুলো হচ্ছে একটি টেকনিক তারার প্রপার্টি জানার জন্য, এইসব করতে যাই তখন আমাদের সেই ডটটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। কিন্তু
সিমিউলেশন, বিভিন্ন রকম কম্পিউটার সিমিউলেশন করে দেখা গেছে যে এক একটি চোখে যখন একটি পয়েন্টকে আমরা দেখি সেটি অ্যাকচুয়ালি এই রকম দেখতে হয়। আপনারা বুঝতে পারছেন যে সব ক্ষেত্রেই সেন্টারের দিকে কিন্তু ব্রাইটনেস সব থেকে বেশি, এবং যত দূরে যাচ্ছে সেগুলো আস্তে আস্তে ডিম ডিম হয়ে যাচ্ছে। আমরা যদি খুব দূর থেকে দেখি আমরা সেটিকে একটি পয়েন্টই মনে হবে, কিন্তু যখন আমরা সেই পয়েন্টকে ডিসক্রাইব করতে যাবো বা বড় করে দেখতে যাবো আমাদের আউটপুট কিছুটা এইরকম হয়ে যাবে। ফলে সবার চোখে, কারুর চোখে পয়েন্টটি এরকম দেখাবে, কারুর চোখে এরকম দেখাবে, কারুর চোখে বা এরকম দেখাবে। ফলে আমরা বলতে পারবো না এখন এইরকমভাবে পয়েন্ট যে দেখেছে সে একরকম প্রপার্টি বলতে পারে স্টারের, যে এরকম দেখেছে সে আরেক রকম, যে এরকম দেখেছে সে আরেক রকম। ফলে যেটা হচ্ছে একই স্টার একই সময় দশজন অবজার্ভ করেছে এবং দশজন দশ রকম ডেসক্রিপশন দিচ্ছে, সেটা মোটেই ঠিক নয়। তাহলে কেন আমাদের টেলিস্কোপের প্রয়োজন? এইবার টেলিস্কোপের কেন প্রয়োজন, অবভিয়াসলি কারণ আমাদের চোখে যে লিমিটেশন, অর্থাৎ এই যে চোখ বললাম কিছুক্ষণ, চোখের মণি কিন্তু অনেকটা ছোট। তাহলে আমরা সেখান থেকে আমরা কি করে অবজার্ভ করবো একটা আকাশকে? আকাশ তো খুবই অন্ধকার, আমাদের চোখ কত অবধি, ম্যাক্সিমাম 6 ম্যাগনিচিউড, মানে যদি আমরা বলি যে কতটা, তাহলে আমরা খুবই ব্রাইট অবজেক্টটি আমরা আকাশে দেখতে পারি, কিন্তু সেই সার্টেন ব্রাইটনেস যদি 6 একটা স্কেলিং এর হিসেবে 6 নিচে চলে যায় তাহলে আমরা সেই অবজেক্টটিকে দেখতে পারবো, এবং সেই জন্যই আমরা আমাদের আকাশে খুব কম পরিমাণেই তারা দেখতে পাই। যদি কিনা আকাশ খুব অন্ধকার হয়, শহরে তো ধরে ছেড়েই দিতে হবে যে শহরে আমরা আদৌ 2 বা 3 ম্যাগনিচিউডের কাছাকাছি আমরা দেখতে পাবো। তাহলে যে আমাদের কেন টেলিস্কোপের প্রয়োজন, আশা করি সবাই এই লোকটিকে আমরা চিনি, গ্যালিলিও গ্যালিলেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এবার একটু আসি ইতিহাসের দিকে। আমরা চাই একজন ডাচ আইগ্লাস মেকার হান্স লিপারসে, উনি প্রথম যিনি টেলিস্কোপকে অ্যাকচুয়ালি পেটেন্ট হিসেবে সাবমিট করেন। এটি হচ্ছে সাল হচ্ছে 1608। কিছুক্ষণ আগেই বললাম যে 1600 সালের কাছাকাছি এই টেলিস্কোপের ব্যাপারটি উঠে আসে। উনি এইটিকে নাম দিয়েছিলেন কিচকার, ডাচ ল্যাঙ্গুয়েজে এটার মানে হচ্ছে লুকার। এবারে হচ্ছে তার যে মেশিন, তার যে টেলিস্কোপটি উনি বানিয়েছিলেন সেটি অনেক ছোট ছিল। সেটি ছিল, উনি অ্যাকচুয়ালি যেটি করেছিলেন সেটি হাতেই ধরে, উনি দুটো গ্লাস ধরে প্রথম এক্সপেরিমেন্ট করেছিলেন, যে হাতে দুটো কাঁচ ধরে উনি ম্যাগনিফাই করার চেষ্টা করেছিলেন। তো সে ম্যাগনিফিকেশন ছিল অ্যারাউন্ড 3 টাইমস, মানে একটি বস্তুকে সেটাই 3 গুণ বড়ভাবে দেখাতে পারে। কিন্তু উনি 1609-তে গ্যালিলিও গ্যালিলি উনি যেটি তৈরি করলেন টেলিস্কোপ, সেটি 20 গুণ ম্যাগনিফিকেশন করতে পারে। উনি কি করলেন, উনি অপটিক্স থেকে শুরু করে টিউব লেন্থ, ফোকাল লেন্থ এগুলোকে অনেক বেশি অপটিমাইজ করলেন, করে সেটিকে আউট, যখন তার আউটপুট দেখা গেল সবাই চমকে গেল যে 20 গুণ ম্যাগনিফিকেশন সেই সময় নো ডাউট এটি একটি বড় আবিষ্কারই বলা যেতে পারে। ফার্স্ট রিফ্লেক্টিং টেলিস্কোপ, এটি আগের ক্ষণ যেটি গেল সেটি সেটি হচ্ছে একটি লেন্স আমরা ব্যবহার করছি, কিন্তু এইবারে আমরা যেটি আছি সেটি হচ্ছে রিফ্লেক্টিং টেলিস্কোপ। আমরা আসছি এটি সায়েন্সে, তো আমরা আগে একটু জেনে নিই রিফ্লেক্টিং টেলিস্কোপ আসে কোথা থেকে। এটি হচ্ছে ফার্স্ট নিউটনিয়ান টেলিস্কোপ, নিউটন এটি প্রথম আমাদের সামনে এর পেটেন্ট নিয়ে এসেছিলেন। এটি হচ্ছে সময় হচ্ছে অ্যারাউন্ড 1668। এটি একটি ব্রেক থ্রু, কারণ এর ক্ষেত্রে আমাদের কোনো কাঁচ ব্যবহার করতে হচ্ছে না, মানে কাঁচ আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে কিন্তু লেন্সের মতো করে না। লেন্সের যে মেইন অসুবিধা সেটি হচ্ছে সেই লেন্সের আমাদেরকে দুটো সাইডই পলিশ করতে হবে এবং সেটি খুব অ্যাকুরেট হতে হবে, না হলে আমরা আলো পরিষ্কারভাবে দেখতে পারবো না, সেটি ছবিটি ডিস্টর্টেড হয়ে যাবে। কিন্তু এর ক্ষেত্রে আমাদের সেই প্রবলেমটা নেই, আমাদের একটি কাঁচের একটা সাইডই পলিশ করলে হবে এবং সেই পলিশ করার ফলে আলো এসে আমাদের সামনে একটি ম্যাগনিফিকেশন রিপ্রেজেন্ট করবে। আমরা আসছি যে কী করে একটি রিফ্লেক্টিং টেলিস্কোপ কাজ করে। তাহলে আমরা বলতে পারি এখন যত বড় টেলিস্কোপ তারা মোরললেস এই সেম টেকনিকই ব্যবহার করছে, তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে মডার্ন এরা, এই যে মডার্ন যে টেলিস্কোপ সেটি স্টার্ট আপ 1668 থেকেই শুরু হয়, অবভিয়াসলি নিউটনের কন্ট্রিবিউশন একমাত্র। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই যে কী করে একটি রিফ্লেক্টিং টেলিস্কোপ কাজ করে। এই যে এই লেফট রাইট সাইড থেকে ইনকামিং লাইট,
এখান থেকে প্রথমে আকাশের আলো, আকাশে অন্ধকারে ধরুন আমরা কোনো তারাকে অবজার্ভ করছি, সেই তারা থেকে আলোটি এসে এরমভাবে টেলিস্কোপের টিউবের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পর এই যে পেছন দিকে রাখা একদম টিউবের শেষে, এটি একটি হচ্ছে একটি মিরার। এটি কাঁচেরই তৈরি, কিন্তু একটা সারফেস এমনভাবে পলিশ করা যাতে এই আলোটি রিফ্লেক্ট করে একটি পয়েন্টের দিকে ফোকাসের জন্য যায়। তাহলে এই যে ফোকাসের দিকে যাচ্ছে, আমরা সেই মাঝপথে আরেকটি আয়ন, একটি ফ্ল্যাট মিরার, এটি একটি নর্মাল ফ্ল্যাট মিরার, সেটিকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে দিই। তাহলে যে আলোটি এখান এই মিরার থেকে, প্রাইমারি মিরার থেকে রিফ্লেক্ট পেয়ে এসছে, সেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে এবং ঘুরে গিয়ে আমাদের আইপিএস থেকে বেরোবে। এবং সেইখানেই আমরা চোখ লাগিয়ে আমরা দেখতে পারবো যে কতটা ম্যাগনিফাই হয়েছে আকাশে অবজেক্টটি, কি আমরা এই অবজারভেশন করতে পারি। এটি হচ্ছে একেবারে বেসিক নিউটনিয়ান রিফ্লেক্টিং টেলিস্কোপের ওয়ার্কিং। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিসা ইনস্টিটিউটের প্রোগ্রামের সূত্রে এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সেম টেলিস্কোপ দুটি ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। প্রথম ক্ষেত্রে এই টেলিস্কোপটি ব্যবহার হচ্ছে সকালবেলা। সবাইকে বলে রাখা দরকার যে টেলিস্কোপ বা বাইনাকুলার কখনো, বাইনাকুলারের অবভিয়াসলি কিছু লিমিটেশন আছে, কিন্তু টেলিস্কোপ অথবা অ্যাস্ট্রোনমিক্যাল বাইনাকুলার যদি কেউ পারচেস করে, প্লিজ দিনের বেলা যত সম্ভব ওটিকে ব্যবহার একদমই করবেন না। কারণ একটি টেলিস্কোপের মধ্যে একটি ক্যালকুলেশন হয়, সেটিকে আমরা বলি লাইট গ্যাদারিং পাওয়ার। এক একটি টেলিস্কোপ মিনিমাম 50 থেকে কয়েক হাজার গুণ লাইট গ্যাদারিং পাওয়ার ইনক্রিজ করতে পারে। আমাদের চোখের ক্ষেত্রে লাইট গ্যাদারিং পাওয়ার হচ্ছে 1, তাতেই আমরা সূর্যের দিকে খালি চোখে তাকাতে পারি না। এখন সেই টেলিস্কোপ সেই দিনের আলোটিকে আপনাদের চোখে কয়েক হাজার গুণ বাড়িয়ে পাঠাবে, সেটি কিন্তু মুহূর্তের মধ্যে অন্ধ করে দিতে পারে। তো বি কেয়ারফুল। এইখানে আপনাদের মনে হতে পারে যে তাহলে আমরা টেলিস্কোপ থেকে কেন সকালবেলা ব্যবহার করছি না, এখানে আমরা যেটি করেছি একটি ফিল্টার ব্যবহার করেছি যাতে টেলিস্কোপের মধ্যে যে পরিমাণ আলো ঢুকছে সেটি অলরেডি কমিয়ে দেওয়া হয়েছে। প্লাস আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট কোনো অবজার্ভ করছি না, এটিকে আমরা একটি পর্দার ওপর, এই বোর্ডের যেমন ওপর আমরা প্রজেক্ট করেছি, এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সূর্য, সূর্যটি কেমন দেখতে, এটি হচ্ছে সূর্যের শেপটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এইখানে আমরা যেমন নর্মালি টেলিস্কোপ ব্যবহার করতে পারি, রাতের আকাশ অন্ধকার এবং কোনো ফিল্টার আমরা ব্যবহার করছি না, একদম 100% যে পরিমাণ লাইট টেলিস্কোপ গ্যাদার করতে পারে সেই পরিমাণই গ্যাদার করছে এবং প্রপার ম্যাগনিফিকেশনের মাধ্যমে এটি এই লোকেশন থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে বেরোচ্ছে, আলোটি বাইরে বার করছে, সেটি দেখতে পাচ্ছেন একটি একজন অবজারভার সেটি অবজার্ভ করছে। এই যে টেলিস্কোপটি আমি বললাম সেটি হচ্ছে নিউটনিয়ান টেলিস্কোপ ইন বেসিক রেঞ্জ। এবারে কিন্তু আমি একটু মোটিভেট করতে চাই যে আমরা এখন কোন জায়গায় চলে এসেছি, কারণ এই যে টেলিস্কোপ, যে টেলিস্কোপ সেটি হচ্ছে সেটিকে আমরা বলতে পারি অ্যামেচিওর লেভেল টেলিস্কোপ। কিন্তু আমরা এই ধরনের টেলিস্কোপ অনেক প্রফেশনাল ওয়ার্কেও আমরা ব্যবহার করি, কিন্তু যখন আমরা ডিপ স্কাই অথবা কোনো একটি তারাকে আরও ভালোভাবে চিনতে চাই, তখন আমাদের সত্যি বড় টেলিস্কোপের দরকার হয়, যেমন এই ছবিতে আমি দেখিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি নর্মাল টেলিস্কোপ, সরি এখানে কিন্তু নর্মাল বলতে আপনি ওইভাবে নেবেন না, নর্মাল টেলিস্কোপ এই জন্য এখানে বলা হয়েছে কারণ এখানে এই টেলিস্কোপটি আমরা যেমন ভাবি যে একটি টেলিস্কোপ মানে হচ্ছে মারাত্মক ম্যাগনিফিকেশন হবে, আমরা অনেক দূর অব্দি আমরা দেখতে পারবো, এটি হচ্ছে সেই ধরনের টেলিস্কোপ। এর ফোকাল লেন্থ অনেক হাই হয় এই টেলিস্কোপগুলোর এবং এটি এটি দিয়ে আমরা আকাশে ছোট ছোট অবজেক্ট আমরা দেখতে পাবো। আমি আসছি এই বিষয়টা আমি কম্পেয়ার করেছি। আরেক ধরনের হচ্ছে সার্ভে টেলিস্কোপ, এই টেলিস্কোপও কিন্তু বড় হয়, বড় টেলিস্কোপ বলতে সেই রকম, এরা দুজনেই হচ্ছে প্রায় 10 মিটার, এরা হচ্ছে 10+ মিটার রেঞ্জের টেলিস্কোপ। সার্ভে টেলিস্কোপের একটি স্পেশালিটি যেটি হচ্ছে, এটি হচ্ছে খানিকটা ওয়াইড অ্যাঙ্গেল, মানে আমরা যেমন ক্যামেরায় দেখি নর্মাল লেন্স, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এই ক্ষেত্রেও ঠিক তাই। নর্মাল টেলিস্কোপ হচ্ছে নর্মাল লেন্স, আর সার্ভে টেলিস্কোপ হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের প্রয়োজন আমি আসছি এই ছবিতে, যে যে টেলিস্কোপগুলো আমরা দেখি সেটি হচ্ছে VLT, ভেরি লার্জ টেলিস্কোপ, আর একটি হচ্ছে সার্ভে টেলিস্কোপ, এখানে যেটি দেখা যায় এটি এখনও কনস্ট্রাকশন চলছে, LSST, লার্জ সিনাপটিক সার্ভে টেলিস্কোপ। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ফিল্ড অফ ভিউ, এখানে যে ছবিটি সেটি হচ্ছে প্লায়াডিস অথবা সেভেন সিস্টার্স,
ইন দ্য স্কাই, আকাশে আমরা যেটিকে সেভেন সিস্টার হিসেবেও বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যদি একটি সার্ভে টেলিস্কোপ সেই ওপেন ক্লাস্টার, এটি একটি ওপেন ক্লাস্টার, এই ক্লাস্টারটির ছবি তোলে সেটি কেমন দেখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি অনেকটা বড় একটা এরিয়ার ছবি তুলেছে, কিন্তু সেই সেম ছবিটি যখন ধরুন ভেলটি যদি তুলি সেই ছবিটি দেখতে হবে খানিকটা এইরকম। তো বুঝতে পারছেন যে কতটা ছোট এরিয়াতে সে ছবিটা তুলেছে, জুমড ইন ছবি আমি বলতে পারি। এই দুটো ছবির কিন্তু খুব প্রয়োজন দুটো দুটো আলাদা আলাদা এক্সপেরিমেন্ট। যেমন ধরো এই টেলিস্কোপ দিয়ে, এই সার্ভে টেলিস্কোপ দিয়ে তোলা ছবিটি আমরা দেখে আমরা বলতে পারি যে এই ক্লাস্টারটি কত বড়, এই ক্লাস্টারে কত পরিমাণ গ্যাস আছে, সেই গ্যাসের ডিস্ট্রিবিউশন কত দূর অবধি, এই তারাদের সাথে গ্যাসের ইন্টারেকশন কেমন হচ্ছে লং রেঞ্জে গিয়ে, আমরা এরকম অনেক সায়েন্স জানতে পারি। আবার সেইটি যখন আমরা নর্মাল টেলিস্কোপে দেখছি, ওটা ভেলটির মাধ্যমে দেখছি, আমরা এক একটি তারার আমরা বিবেচনা করতে পারছি যে এই তারাটির সাথে এই তারাটির কী সম্পর্ক, এই তারাটির অ্যাকচুয়াল প্রপার্টি স্পেকট্রা নিয়ে আমরা বলতে পারি, তারাটির চারপাশে গ্যাস আছে না ডাস্ট আছে না, এই তারাটি কোনো এক্সপ্লোর করতে যাচ্ছে কি হচ্ছে, আমরা এইসব জিনিস আমরা এই টেলিস্কোপ দিয়ে জানতে পারছি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই দুটো টেলিস্কোপের কাজ দুরকম, কিন্তু এরা দুজনেই কিন্তু প্যারালালি একসাথে কাজ করতে হবে এই দুটো টেলিস্কোপকে, তবেই আমরা আকাশে একটি লোকেশন কিছু তারার সাইন্স আমরা উদ্ধার করতে পারব। সেরকমই এক্সাম্পল হিসেবে আমি ওই এখানে যে টেলিস্কোপ আমরা দেখালাম যে ভিএলটি এবং এলএসএসটি, তাদের অপটিক্স নো ডাউট অনেক বেশি কমপ্লেক্স, কারণ সেটি হচ্ছে এখন মডার্ন টেকনোলজিতে সেই টেলিস্কোপ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে আমি সেরকমই আরেকটি টেলিস্কোপ আছে এসডিএসএস, তারাও সেই একই ফর্মুলেশন এবং একই টেকনিক ব্যবহার করছে, কিন্তু এটি অনেক বেশি সহজ, কারণ এরা একটি ছোট মিরর ব্যবহার করছে এই অবজারভেশনের জন্য। এটি একটি সার্ভে টেলিস্কোপ, আমরা দেখতে পাচ্ছি যে নিউটনিয়ান টেলিস্কোপে যেটা ছিল এইরকম জায়গায় একটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি মিরর রাখা ছিল, ফ্ল্যাট মিরর, সেখান থেকে আলোটি সাইড দিয়ে বেরিয়ে আসছে, কিন্তু এর ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ আলাদা, আলো ঢুকছে এইখান থেকে রিফ্লেক্ট করার পর আবার ওটিকে ব্যাক করানো হচ্ছে। এই যে ব্যাক করানো হচ্ছে, এই যে প্রাইমারি মিরর তার সেন্টারে একটি হোল করা রয়েছে, সেই হোলের থ্রু দিয়ে সে আলোটি বেরিয়ে আসছে। এটি কারণ হচ্ছে ফোকাল লেন্থ ইনক্রিজ করা। আগের ক্ষেত্রে আমরা যেমন দেখছিলাম আলো ঢোকার পর একটি রিফ্লেকশন ঘটছে, এখন সেই ক্ষেত্রে আলোটি দুটো রিফ্লেকশন ঘটছে, তাহলে আমরা বলতে পারি যে তার ফোকাল লেন্থ ডবল হয়ে গেল আগের তুলনায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সার্ভে টেলিস্কোপ কেমন যেতে পারে। এখানে আমি একদম বেসিক আমি ডেসক্রিপশন দিয়েছি যে এই টেলিস্কোপের কী কাজ হচ্ছে। এই টেলিস্কোপ হচ্ছে আপনার এমনভাবে তৈরি যাতে এই টেলিস্কোপের ডিস্টরশন না হয়, যাতে একটি পয়েন্ট অবজেক্টকে আমরা পয়েন্ট হিসেবেই দেখতে পারি, তার আশেপাশে যাতে ওরকম অদ্ভুত টাইপের রিং তৈরি না হয় যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এটি একটি কম্পারেটিভলি সত্যি একটু ছোট, বাট 2.5 মিটার যথেষ্ট পরিমাণ আলো গ্যাদার করতে পারে। যদি আমি একটি সাধারণ চোখের তুলনায় বলি, এর গ্যাদারিং পাওয়ার প্রায় 2000+। সো এই টেলিস্কোপে একদমই দিনের বেলা তো ওপেন করাই মানে ভয়ঙ্কর। তারপরে যেটি আসছে সেটি হচ্ছে টেলিস্কোপ ক্যান বি শার্পলি ফোকাস ইমেজেস এরিয়ার স্ট্রিট। এই যে এই টেলিস্কোপের সুবিধা যে সার্ভে টেলিস্কোপ, এর ফিল্ড অফ ভিউ 3 ডিগ্রি, অর্থাৎ আকাশে আমরা যদি একটি 3 ডিগ্রির সার্কেল ড্র করি, তাহলে সেই 3 ডিগ্রির সার্কেল কি হচ্ছে এই টেলিস্কোপ দেখতে পারবে। যদিও আমরা 3 ডিগ্রির মধ্যে আমরা 30খানা ফুল মুন, অর্থাৎ পুরো চাঁদ আমরা যেমন দেখি, 3 ডিগ্রির মধ্যে আমরা 30খানা চাঁদ আমরা ফিট করে দিতে পারব। তো আমরা একটুখানি দেখে নিই যে এইরকম টেলিস্কোপ কি করে কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে সেই টেলিস্কোপ, পুরো কভার করা রয়েছে একটি কেসিং এর মাধ্যমে। এই কেসিং থাকার কারণ হচ্ছে যেহেতু এটি একটি জঙ্গলের মধ্যে, ফলে অনেক ডাস্ট জেনারেট ডাস্ট থাকতেই পারে। সো এই ডাস্ট থেকে প্রিভেন্ট করার জন্য এরকম করা রয়েছে, দরকারের সময় এই গায়ে যে স্লিটগুলো রয়েছে এগুলো বন্ধ করে দেওয়া হয়, ফলে আর সাইড দিয়ে কোনোরকম ধুলিকণা ভেতরে ঢুকতে পারে না। এখন আপনারা বলতে পারেন এই ছবি তো দিনের বেলা তোলা, টেলিস্কোপটি কী করছে? টেলিস্কোপ যদি ভালো করে দেখেন, আমরা যদি কিছু একটু আগের ছবিতে না একটু আগের ছবিতে আমরা যদি
এই যে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ফুলের মতো, একটি পাপড়ি, ফুলের পাপড়ির মতো একটি জিনিস এই টেলিস্কোপের মুখে লেগে রয়েছে। আমরা যদি আবার এই ছবিতে ব্যাক করি, আমরা দেখছি সেটি নেই। তার কারণ হচ্ছে ভেতর থেকে সেই পাপড়িগুলি ফোল্ড ইন হয়ে গেছে। ফোল্ড ইন হওয়ার জন্য কোনো আলো টেলিস্কোপে অ্যাকচুয়ালি গিয়ে পৌঁছাচ্ছে না। আর এই ছবিটি অ্যাকচুয়ালি তোলা হয়েছে ডিউরিং সার্ভিসিং, যখন টেলিস্কোপ রিপেয়ারমেন্ট বা সেন্সর রিপেয়ারমেন্ট হয় তখন এই ছবিটি তোলা। আর এটি হচ্ছে সেই ডোম, যখন কাজ হয়ে যায় এই ডোমটি স্লাইড হয়ে টেলিস্কোপটির ওপর চলে আসে। তখন আর তখন কোনো আর কোনো অসুবিধা হয় না টেলিস্কোপটিকে তখন আরও বেটারভাবে সার্ভিসিং বা অ্যাট ডিউরিং নাইট টাইম টেলিস্কোপটিকে যে ঠান্ডা ওয়েদার সেটির থেকে সেফ রাখা যায়। এইখানে যেটি হচ্ছে এটি হচ্ছে একটি ক্যামেরা 1998 to 2009। এটি হচ্ছে SDSS, যে আমরা টেলিস্কোপটিখানি দেখলাম তাতে ব্যবহার হওয়া যে ক্যামেরা। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি 120 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, 1998 যে সময়, মানে আমরা ভাবতেই পারি না যে একটি ডিজিটাল ক্যামেরা থাকতে পারে। এবং 2009 এই ক্যামেরাটি 1998 থেকে 2009 অবধি রান করে। 2009 আমরা যদি একটু দেখি, অ্যারাউন্ড 2008 সেই সময় আমাদের ভারতে প্রথম নোকিয়া ফোনে ক্যামেরা আসা শুরু হয়, VGA ক্যামেরা, মানে হচ্ছে 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা। আশা করি মেগাপিক্সেল মোটামুটি সবাই জানেন, আজকাল সবাই মানে ফোন বিষয়ে তো সবাই ফোন ইউজ করে, তো এই বিষয়টাও সবাই আশা করি জানেন। তো আপনারা বুঝতে পারছেন যে একটি টেলিস্কোপের পেছনে যখন সায়েন্টিস্টরা সময় দেয়, সেটি নো ডাউট জেনারেশনের তুলনায়, কনজিউমার লেভেলের তুলনায় কতটা এগিয়ে থাকতে পারে। সেই সময় একটি 120 মেগাপিক্সেলের ক্যামেরা সত্যি অবদান। তো এই ক্যামেরার মধ্যে 5টি ফিল্টার লাগানো আছে, UGRIZ। ইউ হচ্ছে আল্ট্রাভায়োলেট, জি হচ্ছে গ্রিন, আর হচ্ছে রেড, আই হচ্ছে ইনফ্রারেড, জেড হচ্ছে ফার ইনফ্রারেড। এটি হচ্ছে আমাদের চোখে আমরা লাল আলো অবধি দেখতে পাই, রেড, তারপরে যে আলোটি আসে সেটা হচ্ছে ইনফ্রারেড। তো এই এই ক্যামেরা সেই দুটি আলো দেখতে পারে। এই ক্যামেরাটির আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে এটি 5টি ছবি একবারে একসঙ্গে 5টা ছবি তুলতে পারে। সুবিধা কি, কারণ এটি একটি সার্ভে টেলিস্কোপ, ফলে এর যে মাল্টিপল ইমেজ তোলার সুবিধা হচ্ছে, মাল্টিপল 5খানা ইমেজ তোলা মানে হচ্ছে 5 গুণ আলো ও গ্যাদার করতে পারছে সোজা হিসেব। তারপরে হচ্ছে এবং এই টেলিস্কোপ থেকে, এই ক্যামেরা থেকে যে ডেটা তৈরি হয় সেটি হচ্ছে প্রায় 200 জিবি ডেটা পার নাইট। 1 লাখ যদি অবজার্ভ করে আকাশ, তাহলে এটি 200 জিবি অবধি ডেটা কালেক্ট করতে পারে। তাহলে এটিতে গেল 1998 থেকে 2009 গল্প। এখন অবভিয়াসলি আমরা জানি যে ক্যামেরা সিলিকন চিপ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ IC, এটি একটি বিশাল বড় একটি এভলিউশনের মধ্যে দিয়ে গেছে এই পাস্ট ফিউ ইয়ার্সের মধ্যে। স্পেশালি বলতে গেলে 2010 থেকে 2014 এর মধ্যে এই সিলিকন চিপ ডেভেলপমেন্ট, তারপরে ফিটিং ট্রানজিস্টার উইদিন আ খুব স্মল জায়গার মধ্যে অনেক ট্রানজিস্টার ফিট করা, এই যে টেকনোলজি, এটি অনেক ইম্প্রুভ করেছে। অবভিয়াসলি আমরা বলতে পারি সেই জায়গা থেকে টেলিস্কোপ টেকনোলজিও ইম্প্রুভ করবে। তাহলে আমরা একটুখানি সেই এক্সাম্পল দেখে নিই। এটি হচ্ছে LSST ক্যামেরা, কিছুক্ষণ আগে যেটি বললাম, সার্ভে টেলিস্কোপ, লার্জ সিনপটিক সার্ভে টেলিস্কোপ। এই ক্যামেরাটি হচ্ছে আপনার মোটামুটি 5.5 ফিট বাই 9.8 ফিট সাইজ, যথেষ্ট বড়। ইটস রাফলি দ্য সাইজ অফ এ স্মল কার। সত্যি কথা বলতে গেলে এটি আমাদের টাটা ন্যানোর থেকে তো বড়ই, এবং ওয়েজ অ্যারাউন্ড 2800 কিলো। মানে আপনারা একটা আইডিয়া করতে পাচ্ছেন যে এই ক্যামেরাটির সাইজ কীরকম হতে পারে। এবং মোস্ট ইন্টারেস্টিং এইখানে যে এখানে 189 খানা 16 মেগাপিক্সেলের ইন্ডিভিজুয়াল সেন্সার ইউজ করা হয়েছে। মানে আমরা যেহেতু একটা বড় সেন্সার বানাতে পারবো না, তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা ছোট ছোট 16 মেগাপিক্সেলের সেন্সার পাশাপাশি স্ট্যাক করে আমরা একটি বড় সেন্সার তৈরি করেছি। কম্পিউটার কি করবে, সে সব সেন্সার থেকে ডেটা নিয়ে একসাথে কম্পাইল করে একটি বড় ইমেজ তৈরি করবে।
তো ইন টোটাল যে আমরা মেগাপিক্সেল পাচ্ছি এখন আর মেগাপিক্সেল আমরা পাচ্ছি না, সরি আমরা এবার পাচ্ছি গিগাপিক্সেল। অর্থাৎ ইন জেনারেল আমরা বলতে পারি এটি একটি 3200 মেগাপিক্সেলের ক্যামেরা অথবা 3.2 গিগাপিক্সেল ক্যামেরা। তো এখানে এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি হিউম্যান ফিগার, তার হাইট কিরকম হতে পারে আর তার পাশে যদি আমরা সেই ক্যামেরাটিকে রাখি তাহলে সেই ক্যামেরার সাইজ কিরকম হতে পারে, তো আপনারা আশা করি একটা আইডিয়া পাচ্ছেন। তো আমরা একবার দেখে নিই ক্যামেরার, এটি হচ্ছে ক্যামেরার লেন্স। আমরা যদি আমাদের এখন মোস্ট প্রিসাইজ যেসব আমরা DSLR বা প্রফেশনাল যেসব ক্যামেরার অপটিক্স আমরা দেখি সেই অপটিক্সের সাইজ অন জেনারেল খুব বেশি হলে 12 ইঞ্চি অথবা অ্যারাউন্ড 8 থেকে 12 ইঞ্চি রেঞ্জে হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি হিউম্যান ফিগারের রেসপেক্টে সেই ক্যামেরার লেন্স কতটা বড় হতে পারে। এখানে একটি এই লেন্সটিকে একটি ক্লিন রুমের মধ্যে রাখা রয়েছে, তার কারণ হচ্ছে এটি ক্রায়োজেনিক একটি মেশিনের ক্রায়োজেনিক একটি সিস্টেমের মধ্যে রাখা হবে যেখানে টেম্পারেচার খুব ঠান্ডা হবে। তো এই লেন্স যাতে একদম তার অপটিমাল পারফরমেন্স দিতে পারে তাই জন্য এটিকে ক্লিন রুমে রাখা আরও বেশি দরকার, কারণ একটি ধুলিকণাও যেন এই লেন্সের ওপর না পড়ে। তো আশা করি আপনারা সবাই মোটামুটি এই বস্তুটিকে চেনেন। আজকাল মডার্ন ফোন আমরা এখন মানে হরদম আমরা নিউজে আমরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখতে পারি যে লোকজন 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল এখন বাজারে এসে গেছে। তো এই যে এত বড় মেগাপিক্সেলের যে ক্যামেরা, এখন নো ডাউট আমরা সায়েন্সকে আমরা রিয়েলি এই ক্ষেত্রে আমরা রেসপেক্ট করি যে এখন একটি মোবাইলের মধ্যে যে সেন্সর সাইজ ইউজ হয় সেটি অ্যাকচুয়ালি একটি পয়েন্ট অ্যান্ড শুট, যে ছোটো ছোটো যে ক্যামেরা আমরা আগে ব্যবহার করতাম তার মধ্যে যে সেন্সার থাকতো সেই ক্যামেরা এখন সেই সেন্সার এখন মোবাইলের মধ্যে তারা ফিট করতে পারছে ডিউ টু অ্যাডভান্স অপটিক্স সায়েন্সের জন্য। কিন্তু সেই ক্ষেত্রে এই টেলিস্কোপের ক্যামেরা কিন্তু ডিফারেন্ট, কীরকম চলুন আমরা একটুখানি কম্পেয়ার করি। ধরুন এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি একটি রেগুলার 48 মেগাপিক্সেল যদি ক্যামেরা দেখি তাতে আমরা এরকম একটি সেন্সার এরকম একটি পিক্সেল, অর্থাৎ একটা পিক্সেল মানে হচ্ছে এই একটি ধরুন সেন্সার তাতে 48 মেগাপিক্সেল মানে হচ্ছে 48×10^7 পিক্সেল ডটস আছে। ইচ ডটের মধ্যে আলো এসে পড়লে সে একটি সিগন্যাল জেনারেট করে, সেই সিগন্যালটি আমাদেরকে হেল্প করে সেই ছবিটি কীরকম এসছে সেটা। তাহলে সেই রকম যদি একটি পিক্সেলকে আমরা দেখি এটি হচ্ছে ধরে নিলাম যে এটি হচ্ছে সেই কম্পারেটিভ সাইজ, এটি হচ্ছে সেই পিক্সেলের সাইজ, তাহলে এই যে এই পিক্সেলের যে সাইজ, তাহলে এখন যদি আমরা এই পিক্সেলের সাইজটিকে আমরা যদি একটি ওই বড় টেলিস্কোপের একটি পিক্সেলের সাইজের সাথে কম্পেয়ার করি তাহলে সেটি কেমন হবে, এটি হচ্ছে সেই পিক্সেলের সাইজ, এটি হচ্ছে সেই টেলিস্কোপের। এর পাশে আমরা একবার দেখে নিই যে আমাদের আজকালকার মডার্ন যে লার্জ সেন্সর মোবাইল ক্যামেরা তার সেন্সর কতটা বড়, অনেকটাই বড়, অনেকটাই ছোট। আপনারা বুঝতে পারছেন যে কতটা ইম্প্রুভমেন্ট দরকার একটা টেলিস্কোপের ক্ষেত্রে, এর কারণ রয়েছে এত বড় পিক্সেল সাইজের কারণ। নো ডাউট সাইন্টিফিক্যালি বলতে গেলে আমরা যখন আলো গ্যাদারিং হচ্ছে অর্থাৎ টেলিস্কোপ যখন ছবি তুলছে সেই ছবিটি যখন এসে ক্যামেরার ওপর পড়ছে সেই ক্যামেরার কাজ হচ্ছে যাতে তারা ম্যাক্সিমাম ডেটা এক্সট্র্যাক্ট করতে পারে সেই ছবি থেকে। সেটি কী করে করবে, পার পিক্সেল যদি বড় হয় সেই এক একটি পিক্সেল বেশি পরিমাণে আলো গ্যাদার করতে পারে। বেশি পরিমাণ আলো গ্যাদার করা মানে হচ্ছে ব্রাইটার ইমেজ, ব্রাইটার ইমেজ মানে হচ্ছে মোর ইনফরমেশন। তো এখানে আমি এতক্ষণ যেটা বললাম সেটি, এখানে একটি পয়েন্ট এক্সট্রা আমি যেটা অ্যাড করেছি সেটি হচ্ছে সেই ক্যামেরার সিস্টেম অর্থাৎ টেলিস্কোপে যে ক্যামেরার সিস্টেম থাকে সেটি কেমন এনভায়রনমেন্টে রাখা, সেটি যদি আমরা দেখি সেটিকে রাখা হয় -80°। এর জন্য আমরা ইউজুয়ালি লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে থাকি, কারণ আমরা যে ক্যামেরা ইউজ করি সেই ক্যামেরা যত ব্যবহার হতে থাকে ধীরে ধীরে সেই ক্যামেরার টেম্পারেচার বাড়তে থাকে। তো অ্যাজ এ টেম্পারেচার যত বাড়তে থাকে সেই ক্যামেরার মধ্যে থার্মাল নয়েজ দেখা দিতে পারে, মানে হয়তো সেন্সারের ওপর এসে আদতে কোনো আলো এসে পড়েইনি কিন্তু সেই সেন্সার থেকে সিগন্যাল আসছে যে না সেন্সারের ওপর আলো পড়েছে। এই এই জিনিসটা হয় কারণ ডিউ টু থার্মাল নয়েজ।
এই সেই থার্মাল নয়েজ রিডিউস করার জন্য পুরো গোটা ক্যামেরা সিস্টেমটিকে যতটা সম্ভব ঠান্ডার মধ্যে রাখা হয়, সেক্ষেত্রে ইউজুয়ালি -80 ডিগ্রি ব্যবহার। তাহলে আমরা একবার দেখে নিই যে SDSS এর থ্রু দিয়ে কি তোলা ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ ডিটেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু একটু ভালো করে দেখলে এখানে কিছু অদ্ভুত টাইপের স্ট্রিপ দেখা যাচ্ছে। স্ট্রিপগুলো হচ্ছে ডিজিটাল প্রসেসিং এর জন্য স্ট্রিপগুলো এসছে, কারণ কিছুক্ষণ আগে বললাম যে অনেকগুলো ছোট ছোট সেন্সর একসাথে পাশাপাশি জুড়ে আমরা একটি বড় ইমেজ তৈরি করছি। তো সেই জোড়ার সময় কিছু প্রবলেম হয়, তো তখন সেই স্ট্রিপগুলো দেখা দেয়। ইন জেনারেল আপনারা বুঝতে পারছেন যে কত পরিমাণ আলো সেই টেলিস্কোপ গ্যাদার করতে পারে, তবে কিনা সে এরকম একটি ছবি তৈরি করতে পারছে। তাহলে আমরা একটু আসি অপটিক্যাল অ্যাডাপটিভ অপটিক্স, সরি অ্যাডাপটিভ অপটিক্স এখন খুবই মানে বলতে গেলে অল টেলিস্কোপ গ্রেটার দ্যান 1 or 2 meter অ্যাডাপটিভ অপটিক্স আছে। অ্যাডাপটিভ অপটিক্স কিছুই না, এটি হচ্ছে যে প্রাইমারি মিরর, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে টেলিস্কোপের ক্ষেত্রে যেটি দেখলাম যে প্রাইমারি মিররে রিফ্লেক্ট করবে, সেই প্রাইমারি মিরর সেটিকে বেন্ড করানো যায়। এই যে এটি হচ্ছে ধরুন এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হয়েছে, বাট মোটেই প্রাইমারি মিররকে এতটা বেন্ড করানো যায় না। সেটিকে ব্রেন্ড করানো যায় লাইট ওয়েভের একটা ফ্র্যাকশন, মানে ধরুন একটি আলো আসছে 400 nanometer, সেটিকে হয়তো বেন্ড করানো যাবে হার্ডলি 20 nanometer অথবা 50 nanometer অথবা আপ টু 200 থেকে 300 nanometer অবধি। তো যেটা হয়, স্টার থেকে যদি আলো আসে, আলো আসার পর যেটি হয় সেটি অ্যাডাপটিভ অপটিক্স এর থ্রু দিয়ে বেরিয়ে সেটি তারপর টেলিস্কোপের সেন্সারের উপর গিয়ে পৌঁছবে। তাহলে আমরা এরকম ভাবে বেন্ড করছি কেন, ইভেন্ট করার কারণ কি? তার কারণ হচ্ছে যখন একটি তারার আলো অ্যাটমোসফিয়ার দিয়ে হয়ে টেলিস্কোপে এসে পড়ে, তাতে যেটি হয় আমরা যে আকাশে বলি তারা জলজল করছে বা টুইঙ্কলিং যেটা বলি আমরা, তার কারণ হচ্ছে আকাশে বিভিন্ন রকম লেয়ারে টেম্পারেচার বিভিন্ন, ফলে তারার আলো সেই স্তরগুলিকে ভেদ করার সময় সেই তারার বিভিন্ন রকম পরিবর্তন ঘটে আলো। সেই পরিবর্তন কেমন? ডিফ্র্যাকশন, রিফ্র্যাকশন, তারপরে তার স্প্রেড ফাংশন চেঞ্জ হয়ে যাওয়া, অনেক অনেক কিছু ঘটতে থাকে। তো অ্যাজ এ রেজাল্ট আমরা যে ইমেজটি পাই সেটি হচ্ছে একটি ব্লার ইমেজ। তাহলে এই ব্লার ইমেজটাকে আমরা কী করে রিসলভ করব, তার জন্য আমরা এই অ্যাডাপটিভ অপটিক্স ব্যবহার করি। এ যে কী করে সেটি হচ্ছে এই যে আসার সময় যে ডিফরমেশনগুলো ঘটেছে আলো সেটিকে কম্পেনসেট করে। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে দেখে নিই, এটি একটি নেপচুনের ছবি গ্রাউন্ড বেস টেলিস্কোপে তোলা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডাপটিভ অপটিক্স অন থাকলে সেই ছবির রেজলিউশন কি লেভেলে যেতে পারে, আবার সেই একই অ্যাডাপটিভ সেই একই ছবি উইদাউট অ্যাডাপটিভ অপটিক্স, এটি অ্যাকচুয়ালি VLT-র মাধ্যমে VLT থ্রু দিয়েই তোলা। এই ছবিটি অ্যাকচুয়ালি হাবল টেলিস্কোপের থেকেও মোর অ্যাকিউরেট। হাবল টেলিস্কোপ যদিও একটি স্পেস টেলিস্কোপ, তার ক্ষেত্রে অ্যাডাপটিভ অপটিক্সের প্রয়োজন নেই, কারণ তাকে কোনো অ্যাটমোসফিয়ার ফেস করতে হয় না, তো সেই ক্ষেত্রে ছবি অন ন্যাচারাল শার্প আসে। কিন্তু সেই ক্ষেত্রেও একটি গ্রাউন্ড বেস টেলিস্কোপ যখন এই রকম লেভেলের ছবি তুলতে পারে সেটি নোডাউট আশ্চর্যজনক। তাহলে আমরা একটুখানি বেসিক দেখে নিই যে স্পেস টেলিস্কোপ রেঞ্জে কী কী কেড়ে কারা কারা রয়েছে। আমরা যেমন দেখতে পাচ্ছি অপটিক্যালের ক্ষেত্রে হাবল স্পেস টেলিস্কোপ, স্প্লিটজার টেলিস্কোপ হচ্ছে ইনফ্রারেডের জন্য, আর আমাদের চন্দ্রা এক্সরে স্পেস টেলিস্কোপ। এই তিনটি রেঞ্জ হচ্ছে, তিনটি রেঞ্জে আমরা তিন রকম আলো দেখতে পাই। আমি এই টেলিস্কোপগুলোকে নিয়ে আমি কোনো এক্সপ্লানেশন আমি যাচ্ছি, কারণ মোর অর লেস এরা সকলেই সমান ধরনের টেলিস্কোপ, যদি আমরা চন্দ্রা এক্সরে টেলিস্কোপকে আমরা বাদ দিই, কারণ এর ক্ষেত্রে লাইট গ্যাদারিং অর্থাৎ এই যে কালেক্ট করা আলোটি সেটি সম্পূর্ণ আলাদা মেথডে ঘটে, সেটি আমরা নয় পরে কোনো এক লেকচারে আমরা আমরা ডিসক্রাইব করতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হাবল টেলিস্কোপ, সেম অপটিক্যাল, সেম নিউটনিয়ান রিফ্লেক্টিভ টেলিস্কোপ, কিন্তু এটি যেহেতু স্পেসে আছে এই টেলিস্কোপের ক্ল্যারিটি নো ডাউট একটি 2 meter টেলিস্কোপের ক্ষেত্রে অনেক বেশি অ্যাকিউরেট এবং অনেক বেশি শার্প। সিমিলারলি স্প্লিটজার টেলিস্কোপ, সেটিও একটি নিউটনিয়ান টাইপ টেলিস্কোপ,
যেটি কিন্তু এটি স্পেশালি এটি যে ক্যামেরা সেন্সর ব্যবহার হয়েছে সেটি ইনফ্রারেড লাইট ডিটেক্ট করতে পারে, আর এক্সরে টেলিস্কোপের ক্ষেত্রে সেটি এক্সরে ডিটেক্ট করতে পারে। এইবারে আমরা আবার গ্রাউন্ডে ব্যাক করে আসি। গ্রাউন্ডে যেমন আমাদের ভারত সবথেকে পৃথিবীর সবথেকে বড় যে রেডিও টেলিস্কোপ সিস্টেম GMRT জায়ান্ট মিটার ওয়েভ রেডিও টেলিস্কোপ মহারাষ্ট্রতে, সেটি একটি রিয়েলি ইঞ্জিনিয়ারিং মার্বেল বলা যেতে পারে। আমরা একটুখানি দেখে নিই যে এই টেলিস্কোপকে কেন আমরা মার্বেল বলছি। এই ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এই রেডিও টেলিস্কোপ এর মূল যে কাজ সেটি হচ্ছে রেডিও ওয়েভ ডিটেক্ট করা স্পেস থেকে। এটিকে ইউজুয়ালি শহর বা কোনো রকম সিটি বা কোনো রকম সাবার্ব এরিয়া থেকে অনেক দূরে তৈরি করা হয়, কারণ এটি একটি হাই রেডিও ওয়েভ ডিটেক্টর। সো যদি কোনো রকম রেডিও ইন্টারফারেন্স ঘটতে থাকে তাহলে এই টেলিস্কোপ ভুল ইনফরমেশান কালেক্ট করতে পারে। তো তাই জন্য এই টেলিস্কোপ শহর থেকে যতটা সম্ভব দূরে তৈরি করা হয়। তা আমাদের এই GMRT-র ক্ষেত্রে কিছু ফ্যাক্ট যদি আমি বলি, তাহলে যে GMRT-র ক্ষেত্রে যে মূল বিষয় সেটি হচ্ছে ইচ ডিস্ক প্রায় 25 মিটার অবধি বড়, 25 মিটার অবধি বিস্তৃত এক একটি ডিস্ক। এই এক একটি ডিস্কে এখানে কোনোরকম আমাদের যেমন ডিশ টিভি আমরা দেখি একটি সলিড মেটালের একটা থালা মতন জিনিস রাখা থাকে, একটা প্লেট, এর ক্ষেত্রে সেটি নেই। এর ক্ষেত্রে একটি মেশ অথবা নেট লাগানো আছে। আপনার মনে হবে নেট, তাহলে মনে হতে পারে যে নেট কেন, তাহলে তো কিছুই কালেক্ট করতে পারি না। এই ক্ষেত্রে বুঝতে হবে যে কোন কি আমরা কালেক্ট করতে চলেছি। আমরা এখানে কিন্তু আলো কালেক্ট করছি না, আমরা এখানে যেটি কালেক্ট করছি সেটি হলো রেডিও ওয়েভ। আর রেডিও ওয়েভ নো ডাউট অনেক বড়। একটি GMRT টেলিস্কোপ রেডিও ওয়েভে 1420 মেগাহার্জের রেডিও কালেক্ট করতে পারে, যার ক্ষেত্রে ওয়েভলেন্থ অ্যাপ্রক্সিমেটলি 20 মিলিমিটার অবধি হয়ে যায়। তাহলে কী করে সে কালেক্ট করছে, আমরা এবার একটুখানি স্টেপ বাই স্টেপ ডিসক্রিপশন আছি। এই যে আমরা যে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একদম ওপর থেকে যদি আমরা টেলিস্কোপটিকে দেখি, আর এটি হচ্ছে সেই ওপরে যে কালেক্টারটি, অর্থাৎ পুরো টেলিস্কোপ থেকে রিফ্লেক্ট হওয়ার পর, অ্যান্টেনা থেকে রিফ্লেক্ট হওয়ার পর সেটি যে রিসিভারে রিসিভড হবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওপেনিং, এই ওপেনিং দিয়ে সেটি সিগন্যালকে রিসিভ হবে। আর এই যে ডিশ, এই ডিশের মধ্যে দুটি নেট আছে, এই কাছের দিকে অর্থাৎ এই সেন্টারের দিকে আমরা যদি এই সার্কেলটাকে ফলো করি, এই সেন্টারের মধ্যে যে মেশটি রয়েছে সেটির যে মেশের যে ক্যাপ সেটি হচ্ছে 10 মিলিমিটার বাই 10 মিলিমিটার। আবার তার বাইরের যেটি রয়েছে সেটি হচ্ছে 20 মিলিমিটার বাই 20 মিলিমিটার। কেন এরকম করা রয়েছে, কারণ যখন কোনো ওয়েভ এই সেন্টার পার্টে পড়ছে এবং তার ওয়েভলেন্থ 10 মিলিমিটার, সেটি পরিষ্কার এই সেন্টার পার্ট থেকে রিফ্লেক্ট করবে এবং রিফ্লেকশন হওয়ার পর সেটি রিফ্লেক্ট ব্যাক করবে এই সেন্সার। এই সেন্সার তখন সেই সিগন্যালটিকে রিড আউট করে তারপর দেন উই উইল ইউজ ফর মাল্টিপল সাইন্টিফিক এক্সপেরিমেন্ট। আবার সেই ক্ষেত্রে যখন কোনো ওয়েভ যার ওয়েভলেন্থ 20 মিলিমিটার সেটি এই বাইরের পার্ট থেকে রিফ্লেক্ট করে, সেটি রিফ্লেক্ট করে আবার সেই এই একই জায়গায় রিসিভ হবে। কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা, যে এইখানে এই পয়েন্টে যেটা দেখতে পাচ্ছি সেই পয়েন্ট কিন্তু 10 মিলিমিটারের ওয়েভ রিসিভ করতে পারছে, এ কিন্তু 20 মিলিমিটারের ওয়েভ রিসিভ করতে পারবে না। তাহলে সে কী করে করবে, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি পিভট, একটি গোল সার্কেল পয়েন্ট আছে, এইটি এই পুরো মেশিনটিকে, পুরো রিসিভারটিকে ঘোরাতে পারে। তখন এই যে উপরের যে পয়েন্ট এটি ঘুরে এসে নিচে নেমে আসবে, নিচে নামার পর সেই বাইরের এরিয়ার যে সিগন্যাল সেটিকে অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে আমরা এবার একটুখানি র‍্যাপ আপ করে ফেলি, আমরা একটুখানি জানতে পারলাম। তাহলে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ, কী করে একটি অপটিক্যাল টেলিস্কোপ কাজ করছে ইউভি থেকে ইনফ্রারেড অবধি। তারপরে আমরা যে ইউভি যেটি বললাম আল্ট্রাভায়োলেট, তারপরে আমরা ইনফ্রারেডও দেখলাম আমাদের যেমন স্পিটজার স্পেস টেলিস্কোপ, তারপরে আমরা এক্সরে টেলিস্কোপ, আমরা হয়তো সেটা নিয়ে এক্সপ্ল্যানেশন দিইনি, কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা অপটিক্যাল অ্যারেঞ্জমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট দ্যান আদার্স। তারপরে আসছে রেডিও, এটিকে যখন আমরা একসাথে জয়েন্ট করছি সেটি হচ্ছে আমাদের
মাল্টিওয়েভ অ্যাস্ট্রোনমি। এখন পৃথিবীতে যে যত অ্যাস্ট্রোনমি রিলেটেড ওয়ার্কিং হয়, এভরিথিং ইজ রিলেটেড টু মাল্টিওয়েভ অ্যাস্ট্রোনমি। আমরা যখন কোনো একটি বস্তুকে দেখি, আমরা তাকে একটি ওয়েভে দেখি না, আমরা তাকে মাল্টিপল ওয়েভে অবজার্ভ করি। এই যে মাল্টিপল ওয়েভে আমরা অবজার্ভ করছি, তাতে আমরা এক একটি ফিজিক্স সেখান থেকে উদ্ধার করতে পারছি। যদি আমি একটা এক্সাম্পল দিই, এই শেষ একটা এক্সাম্পল, এটি হচ্ছে আমাদের ক্র্যাব নেবুলা। আমরা দেখতে পাচ্ছি রেডিও ওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট, এক্সরে, গামা। গামা রে নিয়ে আমি কোনো ডেসক্রিপশন দিইনি, সেটি আমরা পরে পরে দেখা যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কোনো ইমেজই এক একজনের সাথে সমান নয়। কেন সেটি, কেন এরকম ঘটছে ব্যাপারটি, তাহলে আমরা একটুখানি সেখানটা একটুখানি সহজে একটু তাড়াতাড়ি আমরা দেখে নিই। রেডিও ওয়েভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি এরিয়া এরকমভাবে লাল হয়ে রয়েছে এবং বাইরের এরিয়াগুলো ব্লু হয়ে রয়েছে। তাতে একটা জিনিস কনফার্ম রেডিও ওয়েভ থেকে, যে এই সেন্টার, এই লোকেশনের টেম্পারেচার রাদার দ্যান এই লোকেশনের তুলনায় অনেক গুণ বেশি। তাহলে এই জায়গায় কিছু একটা সায়েন্স ঘটছে। আবার ইনফ্রারেডের ক্ষেত্রে আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, যত দূরে যাওয়া যাচ্ছে তত এটি ফেড আউট হয়ে যাচ্ছে, প্লাস কিছু কিছু জায়গায় আমরা অন্য কালারের স্ট্রিম দেখতে পাচ্ছি। তার কারণ এর ক্ষেত্রে যেমন হচ্ছে স্টার ফর্মিং, অর্থাৎ তারা তৈরি হচ্ছে, এরকম ইন্ডিকেশন পাওয়া যায়। আবার যদি আমরা ভিজিবল লাইট, অর্থাৎ আমাদের অপটিক্যাল চোখের আলো, চোখের যে রেঞ্জে আমরা আলো দেখতে পাচ্ছি, তাতে যদি আমরা দেখি, অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি সেন্টার পার্টটি হলো, কিছুই নেই, কেমন একটা মানে এমটি জায়গা মনে হচ্ছে। তাহলে তো ব্যাপারগুলো ঠিক এদের দুজনের সাথে, রেডিও আর ইনফ্রারেডের সাথে ঠিক ম্যাচ খাচ্ছে না। সেই জন্যই এই যে ম্যাচ খাচ্ছে না, সেটাই আমাদের দরকার। আমরা এই সেন্টার সম্পর্কে, আমরা অপটিক্যালি দেখে আমরা ভেবে নিতাম যে মাঝখান পার্ট, মাঝ সেন্টার পার্টটা ফাঁকা, আমরা আমরা আমাদের আর কিছু করতে হবে না। বাট না, যেহেতু আমাদের হাতে এই আদার্স টুল, অর্থাৎ ইনফ্রারেড রেডিওতে দেখার সুযোগ আছে, আমরা জানতে পারছি যে সেন্টারেও কী ঘটছে। ঠিক সিমিলারলি আমরা যখন আল্ট্রাভায়োলেটে দেখছি, সিমিলার কেস, টেম্পারেচার টু লেস টেম্পারেচার। তারপরে হচ্ছে এক্সরে, এক্সরেতে আমরা যেমন দেখতে পাচ্ছি একটি ছোট্ট পয়েন্ট থেকে কিছু একটি ইজেক্টেড আউট হচ্ছে। এটি একটি এক্সরে ব্রাস্ট বার্স্ট হতে পারে বা এক্সপ্লোশন হতে পারে, অনেক রকম সাইন্স এখান থেকে আমরা উদ্ধার করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মাল্টিওয়েভ অ্যাস্ট্রোনমি কতটা ইম্পর্টেন্ট। আমরা যে একটি সিস্টেমে কত ভেতর অব্দি আমরা অবজার্ভ করতে পারি, কত সায়েন্স রিট্রিভ করতে পারছি, সেটি আমাদেরকে একমাত্র এই মাল্টিওয়েভ অ্যাস্ট্রোনমি সাহায্য করতে পারে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে এই যে বেসিক আইডিয়া, নো ডাউট এই সব সায়েন্স, সব ইম্প্রুভমেন্ট, সব টেলিস্কোপ যে এত আবিষ্কার হয়েছে, তার পেছনে ওয়ান অ্যান্ড অনলি হিউম্যান মাইন্ডস, তারই হাত আছে। কিন্তু যত জেনারেশন এগোচ্ছে, আমাদেরকে কিন্তু আমাদের চিন্তা করাটা থামিয়ে দিলে চলবে। আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদেরকে ইভলভ করে যেতে হবে, যাতে আমরা এমন লেভেলের ইনস্ট্রুমেন্ট বানাতে পারি যেটি আমাদের সেই সময়, সেই সময় আমরা যে স্টেজে পৌঁছব, হিউম্যান ব্রেন যে স্টেজে পৌঁছবে, আমাদের ইনস্ট্রুমেন্টও সেই স্টেজে কি আমাদেরকে সাহায্য করতে পারে। তো আমরা এখন সেটা দেখতে পাচ্ছি যে হিউম্যান মাইন্ড কোথায় এসছে, তার সাথে সাথে তাকে সাপোর্ট করার ইনস্ট্রুমেন্টও কোথায় পৌঁছে গেছে। তাহলে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ব্যাক টু রাজীব দা। ভট্টাচার্য, তোমার স্ক্রিনের উপর আমি দিয়েছি, ওটা একটু দেখো। Do we observe in gamma rays? হ্যাঁ, আমি যদি প্রেজেন্টেশনটা একটুখানি খুলি, তাহলে আমি আবার প্রেজেন্টেশনটা একটু ওপেন করছি। আমরা যদি এই ছবিতে একটুখানি দেখি, এই যে শেষ ইমেজ যেটি লেখা আছে গামা রেস, আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অন্যান্য ছবিতে যে পরিমাণ ডিটেলস আছে, সেই পরিমাণ ডিটেলস কিন্তু নেই।
গামারে একটু অসুবিধা রয়েছে, কারণ গামারে আমরা পৃথিবীতে বসে আমরা সেভাবে অবজার্ভ করতে পারি না ডিউ টু অ্যাটমোসফিয়ার। অ্যাটমোসফিয়ারে গামারে খুব কুইকলি খুব আপার স্তরেই অ্যাবজর্ব হয়ে যায়। সো যেটা হয়, গামারের জন্য আমাদেরকে স্পেস টেলিস্কোপের ওপরই ভরসা করতে হয়। তার জন্য এখন মাল্টিপল প্রজেক্ট রয়েছে, নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে। গামারের মেইন যে প্রবলেম সেটি হচ্ছে তার রেজলিউশন। আমরা যেমন আদার্সগুলোতে যেমন হাই রেজলিউশন দেখতে পাচ্ছি, এর ক্ষেত্রে সেটি পাচ্ছি। তবে একটা ফ্যাক্ট বলে রাখি, যখন আমরা গামারেতে কিছু অবজার্ভ করি, তার একটি বেসিক ফ্যাক্ট যেটি, সেটি হচ্ছে গামারে আসা মানে হচ্ছে সেখানে খুব হাই এনার্জেটিক কোনো ইভেন্ট ঘটছে বা খুব বড় এক্সপ্লোশন ঘটছে। তো সেটি একটি ডিস্টিং প্রপার্টি গামারে দেখা দেখতে পাবো। হ্যাঁ, তবে আপনার প্রশ্ন অনুযায়ী, ইয়েস, আমরা গামারে ডিটেক্ট করতে পারি, কিন্তু সেটি একটি স্পেস টেলিস্কোপ উইল বি মাচ বেটার আইডিয়া। একটা আর প্রশ্ন ওরই আছে শতাব্দীর, এখন এন্ড ফিল্টার ব্লক অফ স্পেসিফিক ওয়েভলেন্থ অফ লাইট, রাইট? এটা যখন আপনার প্রেজেন্টেশনটা চলছিল সেই সময় জিজ্ঞেস করেছিল, অবভিয়াসলি। ইয়েস 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 ইয়েস, একদম 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 ঠিক, উনি একদম উনি একদম ঠিকই বলেছেন। আমরা এরকম ফিল্টার ব্যবহার করি, আমি যদি একটুখানি ছবিতে ব্যাক করি, একটুখানি এই যে আশা করি আপনি দেখতে পাচ্ছেন ছবিটি, তো এই ছবিতে যদি আমরা একটু অবজার্ভ করি, এই সামনে যে একটি বড় কাঁচ লাগানো রয়েছে, এটি একটি এক্স্যাক্টলি এটি একটি কাঁচ নয়, এর পরে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল লেন্স অপটিক্স গুলো শুরু হচ্ছে। এখানে এটি জাস্ট একটুখানি মানে প্রেজেন্টেশনের জন্য এরকম একটা ব্লুইশ করা আছে, বাট অ্যাকচুয়ালি এখানে ফিল্টার বসবে। এই ফিল্টার গুলোর যেটি কাজ হচ্ছে সেটি হচ্ছে, ধরুন এখানে একটি রেড ফিল্টার যদি বসে, সেটি শুধু রেড কালারকেই গো থ্রু করতে দেবে, আবার ব্লু ফিল্টার শুধু ব্লুকেই করতে দেবে গো থ্রু, বাকি অল অপটিক্যাল অল অপটিক্যাল ফ্রিকোয়েন্সিগুলোকে ব্লক করে দেবে। এটি খুব প্রয়োজন, কারণ হচ্ছে আমরা এক একটি ওয়েভলেন্থে যে দেখছি, অর্থাৎ এই যে ইনফ্রারেড, ইনফ্রারেড ক্যামেরাতে আমরা ইনফ্রারেডই দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সেখানে অপটিক্যাল দেখতে পাচ্ছি না। ক্যামেরার সামনে হয়তো এমন এমন ফিল্টার বসানো যে অল অপটিক্যাল আলোগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, শুধুমাত্র ইনফ্রারেডকেই ঢুকতে দিচ্ছে। আশা করি আমি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আর একটা প্রশ্ন আপনার স্ক্রিনের উপর আসছে, মনে হচ্ছে শতাব্দী নেক্সট অ্যাস্ট্রোনোমার আমাদের হতে চলেছে। ওকে ওকে, সবথেকে বেশি কিউরিওসিটিটা রয়েছে। ওকে ওকে ওকে, শতাব্দী যেটি হচ্ছে যে হান্স সিপার স্যার গ্যালিলিও যেটি করে, সেটি হচ্ছে রিফ্লেক্ট নট রিফ্লেক্টিং অর্থাৎ রিফ্র্যাক্টিং, মানে হচ্ছে কাঁচের থ্রু দিয়ে যে আলোটি প্রবেশ করছে, অর্থাৎ কিছু আমি লেন্স নিয়ে যেটি ডিসক্রাইব করেছি সেটি। তো আমাদেরকে একটি সামনে একটা প্রাইমারি লেন্স থাকবে, সেখান দিয়ে আলো ঢুকে এসে একটি সেকেন্ডারি লেন্স, সেখান দিয়ে ঢুকে আমরা চোখে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে স্ট্যান্ডার্ড যে ছবিটা আমরা জানি একটি টেলিস্কোপের ক্ষেত্রে, সেটি এক্স্যাক্টলি হচ্ছে সেই সেই ছবি। আর কোনো আমাদের নেক্সট অ্যাস্ট্রোনমি গামা মানে অ্যাস্ট্রোনমি জিনিসটা খুব ইন্টারেস্টিং নিয়ে শতাব্দী করছে, ওর অনেক কোয়ারিগুলো ছিল, দারুণ দারুণ কোয়ারিগুলো, তা বোঝা যাচ্ছে খুব কিন হয় প্রেজেন্টেশনটা দেখেছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ সুমন, আজকে এত সুন্দর একটা প্রেজেন্টেশন করার জন্য। আমরা অ্যাস্ট্রোনমি ব্যাপারেটা বুঝেছিলাম, বাট এই জিনিসটাকে কীভাবে দেখতে হবে বা কী কী অ্যাভেলেবল আছে আমাদের যেটা জানা ছিল না, সেটা আজকে আমরা জানতে পারলাম। 15 তারিখে আমাদের খুব একটা স্পেশাল ফেসবুক লাইভ আছে, যেটা আমরা বাচ্চাদেরকে ডেডিকেট করেছি, যেটাকে মিস্টার শোভন পাইক করবেন, অ্যাডভেঞ্চার ক্যাম্প নিয়ে, যাকে আমরা কাকাতুয়া নামে, উনি খুব পপুলারলি ফেমাস আছেন কাকাতুয়া দা, তো ওনার প্রেজেন্টেশন আছে, আপনি টাইম পেলে দেখবেন। তা বাকি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই ফেসবুক লাইভে আসার জন্যে। ভালো থাকবেন আর 15 তারিখে আমাদের ফেসবুক লাইভটা জয়েন করবেন। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, থ্যাংক ইউ, কিপ ইউর সেলফ সেফ অ্যান্ড বন্দে মাতরম, জয় হিন্দ।